আরেক প্রশ্ন হুজুর ফসলের জাকাত কিভাবে দিব ফসলের জাকাত হলো বিশেষ করে আমাদের এই যে এই ধান ভুট্টা এই জাতীয় যেগুলো গম জাতীয় যেগুলো আছে এগুলোর ব্যাপারে কথা হলো এগুলোর দুইটা সুরপ একটা হচ্ছে ধরেন আপনি নিজে চাষ করেন সার বৃষ্টির সার আপনি দেন পানি আপনার দিতে হয় এগুলো সব আপনি নিজে নিজে করেন যদি এরকম ফসল হয় তাহলে এখান থেকে বিশ ভাগের এক ভাগ দিবেন কখন দিবেন যখন ফসল ঘরে কাটবেন তখনই দিবেন এটার জন্য বছর হওয়া লাগে না যখনই ফসল ঘরে আসবে তখনই আপনি এখান থেকে বিশ ভাগের এক ভাগ দিয়ে দিবেন আর যদি এরকম হয় নিজে পরিশ্রম করেন নাই সার দিতে হয় নাই আল্লাহ প্রদত্ত প্রাকৃতিকভাবে ফসল আপনার ঘরে উঠেছে এখান থেকে আপনি ষোলো মন অর্থাৎ সাড়ে ষোলো মন যদি হয় তাহলে এখান থেকে আপনি এক ভাগ আপনি এখান থেকে দিয়ে দিবেন অর্থাৎ সেচের পানির মাধ্যমে যেটা এটা বিশ ভাগের এক ভাগ বৃষ্টির পানির মাধ্যমে দশ ভাগের এক ভাগ যেটা প্রাকৃতিক ভাবে হয় এখান থেকে আপনি দশ ভাগের এক ভাগ দিবেন আর যেটা নিজে চাষ করেন নিজে পানি দেন সার দেন ওইখান থেকে আপনি বিশ ভাগের এক ভাগ দিবেন আচ্ছা হ্যাঁ না মানে ঘরে যখন উঠাবেন যখন ফসল আপনার ঘরে আসবে এটা দুইটা সুরত একটা হচ্ছে নিজে সার মেশিনের মাধ্যমে পানি দিলেন এখান থেকে বাড়িতে এনে আপনি বিশ ভাগের এক ভাগ দিয়ে দিবেন আরেকটা হচ্ছে যেটা আপনার বৃষ্টির পানিতে হইছে আপনি কোনো খরচ টরচ কোনো কিছু করেন নাই সেখান থেকে আপনি ভাগের এক ভাগ গরিব মানুষকে দিয়ে দিবেন আচ্ছা আরেক প্রশ্ন হচ্ছে দেওয়া দেওয়া যাবে যাবে হ্যাঁ যেটা আমরা আগে বলছি আচ্ছা আরেক প্রশ্ন হচ্ছে হুজুর জাকাতের হিসাব না করে জাকাতের হিসাব না করে ধারণা ধারণাবশত জাকাত দেওয়া যাবে কি না অনেকে আছে ধারণা বসত দিতে হয়তো বেশিও যাইতে পারে কমও যাইতে পারে এটা একটা রিক্সের জায়গা জাকাত যদি হিসাব করতে পারেন তাহলে হিসাব করে জাকাত দিবেন যদি হিসাব করার কোনো পদ্ধতি না থাকে তাহলে আপনি ধারণাবশত জাকাত দিতে পারবেন তবে বেশি দিবেন কম দিবেন না রিক্স মুক্ত থাকতে চাইলে আপনি বেশি দেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনি দিতে পারবেন তবে হিসাব করে দিতে পারলে ভালো যদি কোনোভাবে নাই পারেন আপনি ধারণাবশত দিতে পারবেন তবে বেশি যেন যায় কম যেন না যায় কারণ মা খলাতা দিস জাকাত মাল আল সো ইল্লাহ লাকাথুলিত আর সেম জাকাতের কোন অংশ যদি আপনার অবশিষ্ট সম্পদের মধ্যে আবার লেগে যায় জাকাতের অবশিষ্ট কোনো অংশ যদি আপনার অন্য সম্পত্তির মধ্যে লেগে যায় তাহলে ওই সম্পত্তির বরকত নষ্ট হয়ে যাবে এই হিসাব করে দেওয়াটাই ভালো আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করছে এক ভাই যে আমি যারা জাকাত দেবো ওরে কি বলে জাকাত দিতে হবে যে ভাই এটা জাকাতের টাকা উত্তর হলো না জাকাত বলে দেওয়ার বিষয় নয় আপনি যখন কেউ জাকাত দিবেন আপনি যদি মনে করেন যে হ্যাঁ তাকে বলাটা ঠিক হবে না বলবো কি বলবো না আপনি না বলেও তাকে জাকাতের টাকা দিতে পারবেন আল্লাহ জানলেই হয়েছে আল্লাহ জানতেছে আপনি জাকাতের টাকা দিচ্ছেন কিন্তু কোনো ব্যক্তিকে যখন আপনি জাকাতের টাকা দিবেন আপনি না বলেও তাকে দিতে পারবেন তবে যদি কোনো এতিমখানায় দেন যদি কোনো মাদ্রাসায় দেন তাহলে আপনি বলে দিবেন যে এটা জাকাতের টাকা তাহলে মাদ্রাসাটা জাকাতের ফান্ডে খরচ করবে কোন মাদ্রাসা এতিমখানায় যদি দেন তাহলে বলে দিবেন যে এটা জাকাতের টাকা ওইখানে কোনো অসুবিধা নাই কিন্তু কোনো ব্যক্তিকে যদি দেন তাহলে আপনি তাকে না বললে হবে আপনি জাকাতের টাকা দিচ্ছেন এটা আল্লাহ জানলেই হবে কোনো অসুবিধা নাই আচ্ছা আরেক প্রশ্ন আত্মীয় স্বজনকে জাকাত দেওয়া যাবে কিনা এটা অনেকের প্রশ্ন যে আত্মীয় স্বজনকে জাকাত দেওয়া যাবে কিনা হ্যাঁ আত্মীয় স্বজন যদি জাকাত নেওয়ার উপযুক্ত হয় তাহলে অবশ্যই আত্মীয় স্বজনকে জাকাত দেওয়া যাবে বরং আত্মীয় স্বজনে জাকাত নেওয়ার বেশি হকদার আপনার আত্মীয় স্বজনের মধ্যে আপনার নানি খালা ফুপু তারপরে আরো অনেক ধরনের আত্মীয় রয়েছে ধরেন আত্মীয়দের মধ্যে এমন কিছু ব্যক্তি আছে যারা জাকাত নেওয়ার উপযুক্ত এই ক্ষেত্রে আপনি অন্য মানুষকে জাকাত দেওয়ার চাইতে আপনার আত্মীয় স্বজনকে জাকাত দেওয়াটা বেশি জরুরি এবং এটাই বেশি হকদার আপনি যদি আত্মীয় স্বজনকে জাকাত দেন তাহলে দুইটা স্বভাব আত্মীয় স্বজনকে যদি জাকাত দেন দুইটা স্বভাব একটা স্বভাব কি আত্মীয়তার বন্ধন রক্ষা হলো আত্মীয়তার বন্ধন রক্ষা করার স্বভাবটা পাইলেন পাশাপাশি জাকাত আদায়ের স্বভাবটা পাইলেন এই জন্য আত্মীয় স্বজনের মধ্যে যদি কেউ জাকাত নেওয়ার উপযুক্ত কেউ থাকে তাহলে আপনি তাকে জাকাত দিবেন এটা এরা বেশি হকদার হুজুর আমার একজন অমুসলিম বন্ধু আছে সে গরিব মানুষ আমি কি তাকে জাকাতের টাকা দিতে পারবো দেখেন এক তরুণ প্রশ্ন করে করেছে আমার একজন অমুসলিম বন্ধু আছে সে গরিব মানুষ আমি তারে জাকাতের টাকা দিতে পারবো কিনা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন জাকাত যিনি আদায় করবেন উনি ইমানদার হওয়ার শর্ত কারণ যাদের উপরে জাকাত ফরজ হয় তারা ইমানদার ইমানদার ছাড়া জাকাত ফরজ হয় না অমুসলিমের কোটি কোটি টাকা থাকলেও অমুষ্টিমদের উপরে জাকাত ফরজ নয় যার ইমান আছে যে মুসলিম যে মোমেন ওর উপরে জাকাত ফরজ আর যে জাকাত নিবে অর মোমেন হওয়া শর্ত ইমান থাকা শর্ত দলিল কি তো খাজুমিন আগনিয়া ইহিম ফাতুরাদ্দু আলা ফকর তাদের ধনীদের থেকে তাদের মানে কাদের মোমেনদের মোমেনদের ধনীদের থেকে জাকাত গ্রহণ করা হবে আর মোমেনদের গরিবদের মাঝে জাকাতকে বন্টন করে দেওয়া হবে সেই বোখারির এই হাদিস থেকে বোঝা যায় অমুসলিমদেরকে জাকাত দেওয়া যাবে না জাকাত দেবে যারা মুসলিম তাদেরকে তাহলে আপনি অমুসলিমদেরকে দান করতে পারবেন না পারবেন অমুসলিম আপনার প্রতিবেশী আপনার বন্ধু সে একজন মানুষ সে আমাদের একই রাষ্ট্রে থাকে এই হিসেবে অমুসলিমের কোনো প্রয়োজনে আপনাদেরকে সাধারণ দান করতে পারবেন এই বন্ধু হিসেবে দিতে পারবেন প্রতিবেশী হিসেবে দিতে পারবেন ইসলামের দিকে তাকে আকৃষ্ট করার জন্য আপনি তাকে দিতে পারবেন তার সাথে সুসম্পর্ক রেখে ইসলামের দিকে দাওয়াত দেওয়ার জন্য সাধারণ দান করতে পারবেন তাকে খাওয়াইতে পারবেন কোনো অসুবিধা নেই কিন্তু এটা ফরজ বিধান এটা ইমামদার ছাড়া কাউকে দেওয়া যাবে তাহলে অমুসলিম বন্ধুদেরকে জাকাত দেওয়া যাবে না আরেক প্রশ্ন হচ্ছে হুজুর ফিক্সড ডিপোজিটের জাকাত কে দিবে ব্যাংক দিব না আমি দিব আপনি দিবেন ব্যাংক দিবে কেন আপনি ব্যাংকে ফিক্স ডিপোজিট করেছেন পাঁচ লক্ষ টাকা বিশ লক্ষ টাকা এখন এটার বয়স যদি এক বছর হয় তাহলে আপনি এটার উপর আপনি চাকা দিবেন যদি মনে করেন যে প্রতি মাসে মাসে আপনি এখান থেকে টাকা পাচ্ছেন তাহলে এগুলো হিসাব করে এগুলো সব আপনার কাছে আয় ব্যয় জমা সব কিছু আপনি হিসাব রাখবেন যেই টাকার উপরে এক বছর অতিবাহিত হবে ওই টাকার উপরে আপনি জাকাত দিবেন এটা ব্যাংক জাকাত না এটা আপনার নামে রেজিস্ট্রি করা ওই জায়গায় ব্যাংক শুধু এটা ব্যবহার করতেছে ব্যবসা করতেছে সেখান থেকে আপনাকে লাভ দিয়ে যাচ্ছে অতএব এটার মালিক আপনি জাকাত আপনাকে দেওয়া লাগবে হুজুর আমি একজনকে টাকা ধার দিয়েছি দুই বছর হয়েছে এখনও সে টাকা ফেরত দিচ্ছে না এই টাকা পাবো কি আমি জানি না তবে এই টাকার জাকাত আমি দিব না সে দিব আপনি একজনকে টাকা ধার দিলেন দুই লাখ টাকা এখন টাকা সে দিচ্ছে না এখন কি করবেন এটার দুইটা পদ্ধতি একটা পদ্ধতি হলে আপনি যদি মনে করেন আপনি যদি চান জাকাত দিবেন তাহলে আপনি দিতে পারেন কোনো অসুবিধা নাই আর যদি মনে করেন যে না সে টাকা দেবে না দেয় কি দেবেন আমি জানি না তাহলে সে অপেক্ষায় থাকবেন আপনি সে যদি আপনার টাকা যেই যেদিন টাকা দিবে ওই দিন হিসাব করে পিছনের বছর সহ আপনি জাকাত দিয়ে দিবেন অপেক্ষা করবে। যদি টাকাটা আপনি পান যেদিন পাইবেন ওই দিন আপনি পিছনের হিসাব করে আপনি জাকাত দিয়ে দিবেন আর যদি না পান তাহলে ওই টাকার জাকাত আপনাকে দিতে হবে না হুজুর মাইকিং করে জাকাত দিলে কোনো সমস্যা আছে কি সমস্যা আছে মানে অনেক বড় সমস্যা আছে মাইকিং করে যারা জাকাত দেয় বোঝা যায় যে ভিতরে এখলাস থাকে না এই জন্য মাইকিং করে যারা জাকাত দেয় ওনাদের ব্যাপারে আমাদের বক্তব্য হলো ইননামাল আমাল ও বিন নিয়তের উপরে সকল কিছু নির্ভরশীল নিয়তে যাতে কোনো গলত না থাকে মুসলিম শরীফে আসে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা ইলা সুয়ারিকুম ওলা কি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম আল্লাহ আল্লাহ তোমাদের চেহারা সুরত বাহ্যিকতার দিকে পোশাক পরিচ্ছদের দিকে মাইকিং টাইকিং এর দিকে আল্লাহ তালা তাকান না বরং তোমাদের অন্তরের দিকে তাকান নিয়তের দিকে তাকান জন্য নিয়তটাকে বিশুদ্ধ করতে হবে নিয়ত ঠিক রেখে যদি কেউ মাইকিং করে দিতে পারে দেন অসুবিধা নাই নিয়তের যাতে এদিক সেদিক না হয় আর নিয়ত যদি থাকে যে না মানুষ দেখুক বাহাবা দেখ তাইলে জাকাত কবুল হবে না নবী করিম সাল্লু আলিয় সাল্লামের হাদিস থেকে এটা বোঝা যায়